গুড ইভিনিং। আমরা তো আরতি হাসপাতাল অল্প কয়েকদিনের মধ্যে শুরু করতে যাচ্ছি, তা যেহেতু আমি নিজে সার্জারি করি এবং আমাদের একটা বড় সার্জিক্যাল টিম আছে, আরতি হাসপাতাল কিন্তু একটা সার্জিক্যাল ইউনিট হিসেবে কলকাতা এবং পশ্চিমবঙ্গে একটা জায়গা পাবে। তার জন্য যতটা যা করা সম্ভব আমাদের এই 25 বছরের সার্জিক্যাল এক্সপিরিয়েন্স দিয়ে তা আমরা এনশিওর করেছি যাতে সব ব্যবস্থা থাকে। তা আজকের দিনে এটা খুব ইম্পর্টেন্ট যে আরতিতে 4টি বড় অপারেশন থিয়েটার আছে, সেখানে হাই এন্ড যা কিছু ভাবা সম্ভব মনিটরিংয়ের দিক থেকে, টেকনিক্যালি অ্যাডভান্সমেন্টের দিক থেকে সব কিছু কিন্তু থাকছে। যেমন এই অপারেশন থিয়েটারে দেখুন, এটা একটা আমরা বলি মেশিন, অ্যানাস্থেশিয়া মেশিন, এর মধ্যে কিন্তু সব কিছু থাকে, এর মধ্যে সব মনিটরিং হয়, এর মধ্যে যত রকম গ্যাস থাকে তাই গ্যাসগুলোর মনিটরিং হয়। সো ইটস আ হাই এন্ড অ্যানাস্থেশিয়া মেশিন যেটা আমরা ব্যবহার করব। এটা যেমন একটা ল্যাপারোস্কোপি সেট, এই ল্যাপারোস্কোপি সেটে যত কি হোল সার্জারিস, আজকাল তো অনেক কিছুই আমরা চাই যে রোগীর ব্যথা কম হোক, দাগ কম হোক, তাড়াতাড়ি ভালো হোক, তাড়াতাড়ি তারা নর্মাল অ্যাক্টিভিটিসে চলে আসুক, তা ল্যাপারোস্কোপি আজকাল একটা প্রেফার্ড অপশন, অ্যাট টাইমস মোস্ট অফ দ্য টাইমস আ বেটার অপশন দ্যান অ্যান ওপেন সার্জারি। তা আমরা ল্যাপারোস্কোপির উপরও খুব জোর দিচ্ছি। এখানে আমাদের গ্যাস্ট্রোএন্ট্রোলজি আমাদের সার্জারিরও একটা খুব ইম্পর্টেন্ট পার্ট, সার্জিক্যাল গ্যাস্ট্রোএন্ট্রোলজি অ্যাজ ওয়েল অ্যাজ এন্ডোস্কোপি, এটাকে এন্ডোস্কোপি ইউনিটের কনসোল। তা আমরা এগুলোর উপর খুব হাই এন্ড, আমাদের চাই আমাদের ইউনিটে সব সময় প্রত্যেক দিন আমরা এন্ডোস্কোপি করি, কোলোনোস্কোপি করি, ইআরসিপি করি এবং ইন ডিউ কোর্স অফ টাইম এন্ডোসোনোগ্রাফি করার আমাদের ইচ্ছা আছে। এইটা দেখুন, এটা একটা সিয়াম মেশিন বল, এটা একটা কনস্ট্যান্ট এক্সরে হয়, যেটা আমাদের অর্থোপেডিক সার্জনদের জন্য, যারা কার্ডিয়াক সার্জারি করে, যারা ইউরো সার্জারি করে তাদের জন্য এটা খুব ইউজফুল জিনিস। আমরা যারা জেনারেল সার্জন আমরাও এটাকে ব্যবহার করি, কোথাও কিছু থেকে গেল কিনা, কোথাও কোনো স্টোন থেকে গেল কিনা, কোনো কিছু একটা পায়ের মধ্যে ঢুকে গেছে, কোনো ফরেন বডি, আমরা একটা অপারেশন করে সেটা ঠিকমতো হলো কিনা দেখার জন্য এই যন্ত্রটা খুব ইউজফুল। তা এইসব বলার পরেও এই যে আমরা এত কষ্ট করে এত কিছু করছি অ্যাবাউট দ্য অপারেশন থিয়েটার, অ্যাবাউট দ্য ইনস্ট্রুমেন্টস, দ্য ফ্যাক্ট রিমেইনস যে আমাদের ভালো ডাক্তার দরকার। এটা একটা ডাক্তারদের কাজ, এটা ডাক্তাররাই সম্পূর্ণ করবে, তাদের ডেডিকেশন, তাদের পড়াশোনা, তাদের অ্যাপ্লিকেশনস, সেটাই কিন্তু সবার শেষে বড় কথা। সো উই হ্যাভ এ টিম অফ মোর দ্যান 40 ডক্টর্স ডেডিকেটেড টু দ্য কজ, সবাই একটা সিগনিফিকেন্ট টাইম আমাদের সাথে থাকবে এবং প্রত্যেকে মোটিভেটেড যে তারা তাদের বেস্ট দেবে। তাদের মধ্যে শুধু নলেজ বা টেকনিক্যাল স্কিল নয়, আমরা আশা করছি এবং আমরা এনশিওর করছি এমপ্যাথি ব্যাপারটা, আরেকজনের জায়গায় গিয়ে তার অসুবিধাটা বোঝা, এইটা কিন্তু খুব প্রাসঙ্গিক হয়ে পড়েছে। তা আমরা আশা করব আমাদের টিমটার মধ্যে এটা খুব সিগনিফিকেন্টলি থাকবে সবার মধ্যে। আর এদের কথা তো না বললেই না, এরা ওভার লাস্ট 15 to 20 ইয়ার্স এরা আস্তে আস্তে এরা প্যারামেডিক্স, মেডিকেল টেকনোলজিস্ট, এরা যেমন ওটিতে কাজ করেন সবাই, এদের কেউ কেউ 20 বছর ধরে কাজ করছেন, কেউ কেউ 15 বছর ধরে কাজ করছেন, কিছু কিছু ক্ষেত্রে আমার থেকেও, আমিও ওদের কাছ থেকে অনেক কিছু সাজেশন নিই যা আমার রোগীকে হেল্প করে চিকিৎসা করতে। আই এম সো প্রাউড অফ দেম। এই অঞ্জন আছে, সাজিদ আছে, এরা সব 15 বছরের ওপর কাজ করছে, কেউ 20 বছরের ওপর কাজ করছে। সো নাইস টু হ্যাভ দেম উইথ আস অ্যান্ড উই আর প্রাউড অফ দেম। আমাদের সিস্টাররা আছেন, আমি যেটা বারবার বলতে চাই যে আমরা সবাই এটা ফিল করছি এবং এই দিন এসে গেছে বোঝা যে ডাক্তার এবং প্যারামেডিক্যাল স্টাফ, মেডিক্যাল টেকনোলজিস্ট, নার্সেস, মেল সিস্টার্স, মেল নার্সেস, আমরা সবাই মিলে কিন্তু একটা সার্ভিস প্রোভাইড করি। আমি সমালোচনার মধ্যে যাচ্ছি না, কোনো স্ট্রাকচার, কোনো প্রচার বা অন্য কিছু কিন্তু চিকিৎসায় বিন্দুমাত্র সাহায্য করে না। কাজেই সব হাসপাতালে, শুধু আমাদের হাসপাতালে না, সব হাসপাতালে এই কোর গ্রুপটা
আমরা চাইছি, আমরা এটা বুঝতে পারছি, এই কোর গ্রুপটাকে আমরা স্ট্রং করার চেষ্টা করছি। আমাদের হাসপাতাল আরতি হাসপাতালে তো বিশেষভাবে আমরা এই জায়গাটার উপর নজর দিয়েছি যে আমাদের কাছে ইম্পর্টেন্ট সেই মানুষগুলো যারা, যে মানুষটা অসুবিধা নিয়ে এসছে তাকে কিছুটা সাহায্য করতে পারছে। হ্যাঁ, অন্য সব সাপোর্টিং স্টাফও ইম্পর্টেন্ট, আমি সেটা অস্বীকার করি না, কিন্তু এই জায়গাটাকে নেগলেক্ট করে আমরা কিছু করতে পারবো না। আমরা এই জায়গাটাকে যতদূর পারি সাজানোর চেষ্টা করেছি এবং ফর্চুনেটলি বাই দ্য গ্রেস অফ গড অর হোয়াট এভার ইউ সে আমরা একটা খুব ভালো টিম তৈরি করতে পেরেছি। নমস্কার।